সারা বছর যদি প্রচুর পরিমাণে ফুল চান একদম প্রায় বিনা যত্নে, তাহলে কিন্তু এখনই একটা গাছ নার্সারি থেকে কিনে বাড়িতে নিয়ে চলে আসুন, সেটা হলো মিলি গাছ। মিলি গাছ সারা বছর কীভাবে যত্ন করব সব কিছু কিন্তু আজকে ভিডিওয়ে ডিটেলসে আলোচনা করেছি। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। তবে সারা বছরই যদি আপনি ফুল চান তবে এরকম একটা গাছ কিন্তু আপনাকে লাগাতেই হবে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু ক্যাকটাস, এটা আমি আগে লাগিয়েছিলাম। এই গাছটার শেপটা অতটা ভালো ছিল না, আমার খুব বেশি পছন্দ ছিল না, তবে গাছ তো মারা তো যায় না, তো আমি এনে এরকম 6 ইঞ্চি পটে এটা পটিং করেছিলাম। গাছটা গ্রো করা শুরু করেছে। এবার আরও আর একটা গাছ কিন্তু আমি নার্সারি থেকে কিনে এনেছি, এটা হচ্ছে একদম ঠিকঠাক আমার পছন্দের শেপের গাছ, অর্থাৎ একদম নিচে থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্রাঞ্চ, একদম কতগুলো ব্রাঞ্চ কিন্তু নিচে থেকেই বেরোনো শুরু হয়ে গেছে একদম উপর পর্যন্ত। তো এইরকম গাছ হলে কিন্তু খুব সুন্দর বুশি হয়ে যাবে এবং প্রচুর ফুল সারা বছরই আমরা পেতে পারি। যেটা দেখাবো সেটা হচ্ছে এর মাটি তৈরি। এখানে আমি মাটিতে নিয়েছি, এটা এই দিকে যেটা আছে এটা হচ্ছে ভার্মিকম্পোস্ট। এই ভার্মিকম্পোস্টটা হচ্ছে একদম কালো কালারের, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কার্বন প্লাস ভার্মিকম্পোস্ট। এরকম ভার্মিকম্পোস্টই কিন্তু প্রয়োজন, একদম মানে কালো এবং হালকা, খুব লাইট ওয়েট ভার্মিকম্পোস্ট, তো এরকম ভার্মিকম্পোস্টই প্রয়োজন। নেক্সট হচ্ছে এটা হচ্ছে গার্ডেন সয়েল, এটা হচ্ছে নিয়েছি গার্ডেন সয়েল, এবং এইটা হচ্ছে চুনসুরকি মাটি, অর্থাৎ আগেরকার দিনে ইট গাঁথা হতো এই চুনসুরকি দিয়ে, সেইগুলো বহুদিন পরে আস্তে আস্তে ঝরে ঝরে পড়ে যায়, আর আমি সেগুলো কিন্তু কালেক্ট করে রেখে দিয়েছি, তো সেটাই আমি ইউজ করেছি। মিলি ন্যাচারালি কিন্তু এরকম চুনসুরকি টাইপের মাটি কিন্তু খুব পছন্দ করে, তাই কিন্তু আমি এটা দিয়েছি। আর এটা দিয়েছি কাঠের ভুষি, 1-1.5 বছর কাঠ রেখে দেওয়ার পরে তার থেকে ডিকম্পোস্ট হয়ে নিচে যে মানে ভুষিটা জমা হয় সেটা হচ্ছে এটা। তো এই হচ্ছে 4 রকম, এক ভাগ করে নিয়েছি সবগুলো সমান পরিমাণে। এইগুলো এবার কিন্তু একসঙ্গে মিশিয়ে নেবো, তবে এর সঙ্গে আরও 2-4 রকম জিনিস কিন্তু আমি মিশাবো। কী কী মিশাচ্ছি খুব ভালো করে দেখুন। এটা হচ্ছে গাছের হেলথের জন্য। আমি একটা গাছ যখন প্রতিস্থাপন করি সেই প্রতিস্থাপনের সময় মোটামুটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি, তবে আর তার সঙ্গে ভার্মিকম্পোস্ট তো থাকিস, তার জন্য বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টসও কিন্তু গাছ পেয়ে যায়। তো আমি এখানে কী কী নিয়েছি প্রথম থেকে আমি বলে দিই। তো এখানে আছে এটা অর্গানিক পটাশ, এটা হচ্ছে অর্গানিক পটাশ, মোটামুটি যেটা আমি ড্রাগন বাগানে ইউজ করি আপনারা দেখেছেন সেই অর্গানিক পটাশই কিন্তু এটা। নেক্সট এটা হচ্ছে শিংকুচি, এটা হচ্ছে মাছের সার মানে ফিশ ফার্টিলাইজার। আর এটা হচ্ছে হাড় গুঁড়ো, এটা সিউইট। এই কয় রকম উপাদান কিন্তু নিয়েছি খাবার হিসেবে গাছের, এসেনশিয়াল নিউট্রিয়েন্টস হিসেবে। তো এই নিউট্রিয়েন্টসগুলো আমি নিয়ে নিয়েছি, তার সঙ্গে এত কিছু দিচ্ছি মাটিতে, এত উপাদান মিশাচ্ছি, তাহলে ফাঙ্গাসেরও তো সমস্যা হতে পারে, বা যে কোনো পোকামাকড় ব্যাকটেরিয়া জীবাণু এ সমস্ত জন্মাতে পারে, সেই কারণে কিন্তু এটা নিয়েছি। এটা হচ্ছে নিম কেক বা নিমখোল, তো আমি এটাও কিন্তু সব একসঙ্গে এর সঙ্গে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন একটু হাওয়া হচ্ছে তাই উড়ছে সবগুলো, তো আমি এগুলো কিন্তু খুব ভালো করে একসঙ্গে এবার মিশিয়ে নেব। মাটি মিশানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো এই মাটিটাই কিন্তু আমি মিলি গাছটা বসিয়ে দেবো এই মাটিতে। তবে আপনারা মাটি তৈরি করার আগে একটা জিনিস খুব ভালো করে শুনে নিন, সেটা হচ্ছে মিলি গাছ কিন্তু হালকা মাটি পছন্দ করে। আপনি যে কোনো ধরনের হালকা মাটি, যে মাটিটা হয়তো আজকে জল দিলে কালকে শুকিয়ে যাবে, এই রকম মাটি যদি দেন তাহলে কিন্তু মিলি গাছ সুস্থ থাকবে, এবং মিলি গাছের যত্ন অতিরিক্ত লাগে না। আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো জিনিস, উপাদানগুলো আমি যে যে উপাদান দেখালাম এগুলো তো ভালো থাকলে খুবই ভালো, তাহলে গাছের বেশ কিছু নিউট্রিয়েন্টসও প্রয়োজন, সেগুলোও পেয়ে যাবে গাছে, এসেনশিয়াল নিউট্রিয়েন্টসগুলো সবগুলোই আমি দিয়ে দিয়েছি। তো এরকম মাটি যদি করতে পারেন খুবই ভালো, যদি না পারেন তাহলে শুধু ভার্মিকম্পোস্ট এবং গার্ডেন সয়েল দিয়েও করতে পারেন, বা আপনি মানে আমাদের যে ইটের গুঁড়ো, যেগুলো ইট গুঁড়ো করে নিয়ে তার সঙ্গে আপনি ভার্মিকম্পোস্ট এবং গার্ডেন সয়েল সমান পরিমাণে 3 ভাগ করে আপনি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এই মাটি কিন্তু রেডি হয়ে গেছে, আর গাছটাও কিন্তু আমি গ্রো ব্যাগ থেকে আলাদা করে ফেলেছি। গাছে কিন্তু প্রচুর রুট আছে, প্রচুর রুট গাছটায়। এবার কিন্তু আমরা দেখে নেব যে এই মিলি গাছটা আমি কীভাবে প্রতিস্থাপন করব। তো সবার প্রথমে আমি 6 ইঞ্চি যে পটটা নিয়েছি সেই 6 ইঞ্চি পটে কিন্তু একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করে নেবো। প্রথমে এরকম একটা খোলার কুচি আমি কিন্তু এই সাইডে দিয়েছি, হোলের একদম সাইডে। তো 6 ইঞ্চি পটে কিন্তু আমি বালি বা নুড়ি পাথর দিয়ে যে ড্রেনেজ সিস্টেম করি বড়ো পটগুলো, সেরকম ড্রেনেজ সিস্টেম আমি করার কথা বলছি না। আমি এখানে সামান্য এরকম একটা ড্রেনেজ সিস্টেম করে দিলাম যেটাতে খুব সহজে জল বেরিয়ে যাবে, এবং মাটিটা জানেন আপনারা মাটিতে কিন্তু একদমই জল দাঁড়াবে না। এবার আমি কিন্তু এটাতে নর্মালি মাটি দিয়ে দেবো।
এরকম মাটি দিয়ে সামান্য এরকম হাত দিয়ে ঠিক করে দেবেন, দিয়ে একটু চেপে চেপে নেবেন। তো মোটামুটি এরকম আমি মাটি অল্প করে দিয়ে দিলাম, নিয়ে এবার আমি কিন্তু এই গাছটা এখানে বসিয়ে দিলাম এইভাবে, এরকমভাবে আমি গাছটাকে বসিয়ে দিলাম। তো গাছটাকে বসিয়ে দেওয়ার পরে কত সুন্দর দেখতে দেখুন ফুলটা, যখন অনেক বেশি বেশি পরিমাণে ফুল হবে তখন কিন্তু খুব সুন্দর দেখতে হয়ে যাবে। তো যাই হোক, গাছটা অনেক সুন্দর হয়, আমার খুব পছন্দ গাছ, পছন্দের ফুলের মধ্যে কিন্তু মিলি একটা, যেহেতু প্রচুর পরিমাণে হয় সেই কারণে কিন্তু আমি মিলি গাছটাকে প্রচণ্ড প্রেফার করি। আপনি কিন্তু বাড়িতে লাগাতেই পারেন, সত্যিকারের কথা বলতে মিলি গাছে খুব সামান্য যত্নেই কিন্তু, বা যত্ন না করলেও মাঝে মাঝে একটু ওদের কথা মনে করলেই কিন্তু মিলি গাছ খুব সুন্দর হয়ে ওঠে। তো এইভাবে আমি কিন্তু সাইডগুলো ভরে দেবো মাটি দিয়ে। গাছটা কিন্তু প্রতিস্থাপন হয়ে গেছে, বড় গাছটার পাশে কিন্তু আমি ওকে রেখে দিয়েছি। এবার কিন্তু এর জল দেওয়ার পালা। তো জলে আমি কিন্তু শুধু জল কখনোই দিই না, পুরোপুরি ম্যাক্রোনিউট্রিয়েন্টস কিন্তু গাছটাতে আমি কমপ্লিট করতে পারিনি, তাই ম্যাক্রোনিউট্রিয়েন্টস কীভাবে কমপ্লিট করছি সেটা দেখে নিন। এই জল নিয়েছি প্রায় এক মগের একটু কাছে কাছাকাছি, তো এইটায় হাফ চামচ অর্থাৎ এই আড়াই গ্রাম মতো আমি কিন্তু এপসাম সল্ট এটাতে আমি দিয়ে দিলাম। তার সঙ্গে কী দেবো, তার সঙ্গে দেবো হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড, লিকুইড হিউমিক অ্যাসিড। তো দেখে নিন, আমি হিউমিক অ্যাসিডও দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমি কিন্তু এই হিউমিক অ্যাসিড ঢেলে নিয়েছি, হিউমিক অ্যাসিড একাই করছি তাই ঢালাটা দেখালাম না, ভিডিওটা একা করছি বলে। তো এই হিউমিক অ্যাসিড আমি এটাতে দিয়ে দেবো, এটাতে মোটামুটি আমি ওই 4-5 ml মতো হিউমিক অ্যাসিড নিয়েছি। তো আমি এটা হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্ট কিন্তু মোটামুটি আমি জলটা তৈরি করে ফেলেছি মিক্সারটা, তো এই জলটাই কিন্তু আমি এটাতে দিয়ে দিচ্ছি। এই মিলি গাছের জন্য কিন্তু বিশাল কিছু প্রয়োজন নেই, মিলি গাছের এই যে জল দেওয়ার ব্যাপারটা, আমি তো এখন জল দিচ্ছি, ভরপুর জল দিয়ে দিচ্ছি এই মাটিটা পুরোপুরি ভিজিয়ে দেওয়ার জন্য। তো এরপরে যখন জল দেবেন দেখতে পাচ্ছেন ওর মাটিটা কিন্তু শুকনো, অতিরিক্ত বিশাল পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি ভুলেও যান জল দিতে তাতেও কিছু প্রবলেম নেই, আপনি যদি ভুলেও যান সার দিতে তাতেও প্রবলেম নেই, শুধু মাঝে মাঝে মনে করে হয়তো 20-22 দিন পর পর মনে করে একটু করে সার দিতে পারেন বা একটু জল দিয়ে দিতে পারেন 8-10 দিন, দেখবেন খুব শুকিয়ে গেছে দেখে আপনারই খারাপ লাগছে, সেই রকম সময় কিন্তু আপনি এই মিলিতে জল দেবেন। এরা কিন্তু ক্যাকটাস এবং সম্পূর্ণ টানা রোদ্দুরে কিন্তু এদেরকে রাখবেন, তাহলেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আর পটাশ জাতীয় খাবার আমি তো প্রথমেই দেখিয়ে দিলাম, মাটিতে মিশিয়ে দিয়েছি, তো যত ভালো পটাশের ঘাটতি মিটে যাবে গাছে তত সুন্দর কিন্তু ফুল গাছে চলে আসবে। তো এত কিছু বললাম, মেনলি আপনারা একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে মিলি গাছ খুব লো মেনটেন্যান্স গাছ, আপনারা কিন্তু খুব লো মেনটেন্যান্সে একে সুস্থ সুন্দর ভালোভাবে রাখতে পারেন আপনার বাড়িতে। আমি রিকমেন্ড করব প্রত্যেকটা বাড়িতে একটা করে বা দুটো করে মিলি গাছ আপনারা কিন্তু লাগিয়ে ফেলুন। মিলি বুঝতেই পাচ্ছেন আরও বিভিন্ন কালারের কিন্তু ফুল হয়, তো ফুলের ডিজাইনটা কত সুন্দর আপনারা বুঝতে পাচ্ছেন, এরকম কিন্তু একটা দুটো করে হয় না, এরকম অনেকটা করে এক এক জায়গায় এক থাওয়া করে কিন্তু ফুল হয়। মিলি গাছে কিন্তু রিকোয়ারমেন্ট খুবই কম, তাই আপনারা যত্ন করবেন একদম বুঝে শুনে, যে অতিরিক্ত যত্নের প্রয়োজন নেই মানেই কিন্তু অতিরিক্ত যত্ন করলে এর সমস্যা হতে পারে, অর্থাৎ আপনি যদি বেশি পরিমাণ জল দিতে থাকেন তাহলে মিলি গাছে সমস্যা হতে পারে, কিংবা আপনি হয়তো যত্ন করে এটাকে একটু ছাওয়াতে তুলে রেখেছেন রোদ্দুরে কষ্ট পাচ্ছে বলে তাতেও কিন্তু সমস্যা হতে পারে। তাই একে একদম ছেড়ে দিন সম্পূর্ণ রোদ্দুরের মধ্যে, যত্ন একদম ছেড়ে দিন, কম কম যত্ন, অর্থাৎ মাঝে মাঝে মনে পড়লে একটু অদ্ভুত যত্ন করবেন, এটুকুই কিন্তু যথেষ্ট মিলি গাছের জন্য। আপনাদের যদি কোনো রকম কোয়েশ্চেন মিলি গাছ বা যে কোনো গাছপালা, ড্রাগন গাছ সব কিছু নিয়ে যদি কোনো রকম কোয়েশ্চেন, কোনো রকম কনফিউশন আপনার মনের মধ্যে থাকে তাহলে কিন্তু নির্বিঘ্নে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন কমেন্টের মাধ্যমে। তাছাড়াও প্রত্যেকটা সোশ্যাল লিঙ্ক আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু দেওয়া থাকে, সেখান থেকেও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চ্যানেলের ট্যাগলাইন হলো ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে জানার চ্যানেল, তাই আপনারা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে কিন্তু অল সিলেক্ট করে দেবেন, এটুকু করলে আমার চ্যানেলের কোনো নোটিফিকেশন আপনি কখনোই মিস করবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে, ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।